Come fao kiso Ama pois na parte ela se passa para manter perto E não fala nem nada Tá vendo বান্দর মাংস খাবেন চাপের মাংস খাবেন বিরিয়ানির মাংস খাবেন ও আচ্ছা শাক সবজি বাদে সব খাওয়া দেবো পোলা পাইন তো মূর্খ বুঝে না যা যা বাইরে গিয়ে ফুরকা ফুরকা যা দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে কি ভাই আপনারা এমন কেন শুরু করলেন বাংলাদেশের হবে এই দাঁড়া দাঁড়া দাঁড়াও কি হয়েছে তোমার কই আমার তো কিছু হয় নাই কিছু হয় নাই তুমি তুমি আমার ফোন রিসিভ করো না ওয়াইটিং এ পাই কেন তোমার ফোনে সমস্যা আমার না আমার ফোনে সমস্যা হ্যাঁ তোমার ফোনে সমস্যা কে বলছো তোমারে আমি বলতাছি হ্যাঁ তোমারে কইছে তোমার ফেসবুকের পাসওয়ার্ড দাও কি পাসওয়ার্ড আবার বলো পাসওয়ার্ড বলছি তুমি আমার পাসওয়ার্ড চাইলা হ্যাঁ কে চিনলা আমাকে তুমি তো আর অনেক মায়েদের সাথে এমন করছো আমি কেমনে বুঝবো তুমি কে আচ্ছা দাও তোমার সাথে ব্রেকআপ 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 হ্যালো কই তুমি হ্যালো এই যে আমি তোমার সামনে হ্যালো এই কি হয়েছে রে তোর দোষ বলিস না আমার ব্রেকআপ হয়েছে আরে বোকা এটা নিয়ে টেনশন করার কিছু নাই তুই ভালো করে পড়াশোনা কর তোরা সামনে পরীক্ষা তো ভালো করে পড় আচ্ছা ঠিক আছে ভালো করে রেজাল্ট কর আচ্ছা এই কালকা না আমাদের পরীক্ষা আরে কিসের পরীক্ষা কোনো পরীক্ষা নাই এমনিতে অলরেডি পাস চলো বাসে গিয়ে পড়তে বসি আরে কিসের পড়া পড়াশোনা লাগবে না এমনি পাস আচ্ছা টাকা দিয়ে পাস করে লাম হইলো হ্যাঁ ঠিক আছে ঠিক বলেছেন চলো চলো সেলফি তুলি ইচ্ছা না আসেন চলো এই দেখো তো কতগুলো লাইক শেয়ার করে 150 টা লাইক এর মধ্যে 25 টা লাভ আচ্ছা ঠিক আছে
এখন ফলাফল ঘোষণার পালা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সোহানা পেয়েছে 4.86 এবং হালিমা দুই বিষয়ে অকৃতকার্য, জোনায়েদ তিন বিষয়ে অকৃতকার্য। এটা তো কোনো সমস্যাই না। ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু ছাত্র সমাজ, ঝুঁকে পড়ছে অপসংস্কৃতির দিকে। তাই আমাদের এই অপসংস্কৃতি থেকে বের হয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ব্রত নিতে হবে। আমি এখানে একজনের কথা বলতে চাই, কিন্তু তিনি আমাদের এই নাটিকার চিত্রে ছিলেন না, কিন্তু তিনি সর্বত্রই আছেন, সবকানেই আছেন, এখানেও আছেন, যিনি 2500 যুব সমাজকে এমনভাবে গড়ে নিচ্ছেন যে বাংলাদেশের রোল মডেল হিসাবে পরিচিত। তিনি আমাদের আলহাজ নজরুল ইসলাম বাবু। তিনি আমাদের জন্য গড়ে দিয়েছেন স্কুল কলেজ, যেখানে আমরা শিক্ষা গ্রহণ করে স্বশিক্ষিত হতে পারি। কথা তো আমরা সবাই বলতে পারি, বিদেশিরাও বলে আমরাও বলি, কিন্তু তাদের কথা কি আমরা বুঝতে পারি? না। তারা কি আমাদের কথা বুঝতে পারে? না। সবাই তার সবার ভাষাকে ভালোবাসে, কিন্তু আর সবার ভাষার মতো আমাদের ভাষা নয়, কারণ আমাদের ভাষা বাংলা। বাংলা ভাষা আমাদের আবেগের, গৌরবের, ভালোবাসার। এই ভাষার জন্য রক্ত দিয়েছেন সালাম, বরকত, রফিক আরও অনেকে। তাদের এই আত্মত্যাগের জন্য আমরা পেয়েছি মাতৃভাষা, মুক্তবাক, কথা বলার স্বাধীনতা। বর্তমানে পৃথিবীতে সর্বোচ্চ ব্যবহৃত 10টি ভাষার মধ্যে বাংলা ভাষা অষ্টম, যেখানে 261 মিলিয়ন মানুষ প্রতিদিন বাংলা ভাষা ব্যবহার করে থাকেন। এমনকি ভারতে 85 মিলিয়ন মানুষ বাংলা ভাষা ব্যবহার করে থাকেন। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম? সুবিশাল ব্যবহারে বাংলা ভাষার পরিবর্তন ঘটে। হ্যাঁ, ভাষার পরিবর্তন ঘটে। তা বলে কি নিজিচ্ছাকৃতভাবে বিদেশি শব্দ মিশিয়ে জগা খিচুড়ি বাংলা বলাটা কি ঠিক? না। আসুন ভাষা আন্দোলনের 68 বছর পরে 68টা সেকেন্ড সুমধুরভাবে সুমধুর বাংলা ভাষা বলার চেষ্টা করি। ধরুন না, এটা গোপাল দি নজরুল ইসলাম বাবু কলেজের পক্ষ থেকে একটি আহ্বান। আসুন ভাষা শহীদদের প্রতি আমরা দাঁড়িয়ে 40 সেকেন্ড শ্রদ্ধা জানাই।